প্রথমেই জানাবো প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট জিরো বললেন ফখরুল। এবারে জানাবো পাঁচ মামলায় জামিন পেলেন মামুনুল হক। এদিকে জিএম কাদের বলেছেন দেশে নির্বাচন নিয়ে পুরোই খেলা চলছে। জানাবো মে জুন মাসকে আন্দোলনের উপযুক্ত সময় মনে করছে বিএনপি। জানাবো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বললেন কর্নেল ওলি। এবারে থাকছে জাহাঙ্গীরকে নিয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে ফের রেকর্ড মূল্যস্ফীতি, চলছে দুরবস্থা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দশ দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াজু কমিটি ও এলডিপির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাপান সফর শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জাপান সফরকালে ঢাকা টোকিও আটটি চুক্তি ও সমঝোতা সই করেছে। পাশাপাশি বাংলাদেশ জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব থেকে সফলভাবে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছানোর কথা জানান দুদেশের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পাঁচটি প্রকল্প বাস্তবায়নে ২২৫ কোটি ডলার বা প্রায় ২৪,০৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর পল্টন ও চট্টগ্রাম হাটহাজারি থানায় দায়ের করা নাশকতার পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট হেলালুদ্দিন মোল্লা এ তথ্য জানিয়েছেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলালুদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদকে ঘিরে আন্দোলনের জেরে ২০২১ সালের 26 মার্চ বাইতুল মোকাররমে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় কমপক্ষে 17 জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে 3 ডজন মামলা দায়ের করা হয়। একই বছর 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সাথে অবস্থান করায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। পরে হেফাজত ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন তার সাথে থাকা ওই নারী। মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলাই চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এজন্য সকল রাজনৈতিক দলের একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে। প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তানও মোটামুটি নির্বাচন ব্যবস্থা দাঁড় করিয়েছে। আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলাই চলছে। জিএম কাদের বলেন, যখন সরকারে থাকে সবাই সংবিধানের দোহাই দিয়ে নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা করে, কারণ যারা সরকারে থাকে তারা জনগণের সামনে জবাবদিহি করতে ভয় পায়, আবার ক্ষমতার বাইরে গেলে জনগণের উপর ভরসা রেখে কথা বলে। এমন মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে চিরস্থায়ী সমাধান দরকার। নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে, কারণ যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। আর আগে যারা সংবিধানের দোহাই দিয়েছে এখন তারা জনগণের ভোটাধিকারের কথা বলছে, আবার সেই সময় যারা জনগণের ভোটাধিকারের কথা বলেছে এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে। নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে সেখানে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হোক।